হুজুরকে বকাবো কি করেন হুজুর যদি জোরে হাঁটে তাও দোষ আস্তে হাঁটে তাও দোষ লম্বা বন্ধবি কাজ দিলে তাও দোষ ঠাকুর বন্ধবি কাজ দিলে তাও দোষ কথা বলেন ঠিক কিনা তারপরেও আপনি বিপদে পড়লে যদি হুজুরকে ডাকেন হুজুর সবার আগে যায় কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আছে এখানে কয়েকদিন আগে ফুটবল খেলা হয়েছে মানে এই জার্সি কে কে গায়ে দিছে আচ্ছা জার্সি গায়ে দিলে এই লোকটা মহাবড় পাপ করে ফেলেছে জার্সি গায়ে দিলে এই লোকটা কি জাহান্নামে চলে যাবে এই যুবক ভাইরা বলেন জার্সি গায়ে দিলে এই লোকটা কি জাহান্নামে চলে যাবে যাবে যদি জাহান্নামে যায় মেসি একজন খ্রিস্টান সে যেহেতু আবা করেছে তাহলে জান্নাতে যাবে কাপড়ে কি মানুষকে জান্নাতে নিতে পারে কাপড়ে কি মানুষকে জাহান্নামে নিতে পারে পারে না প্রমাণ কি আল্লাহ নবী জামানায় একবার আল্লাহ নবী সাহাবী ছিলেন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই সব কিছু ঠিক ছিল আল্লাহ নবী সুখানে নামাজ পড়েছে আল্লাহ নবীর মতো পাঞ্জাবি পড়েছে দুপা পড়েছে দাড়ি ছিল টুপি ছিল সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতরে ছিল ভেজাল ভিতরে কি ছিল ভিতরে ভেজাল কোথায় ভেজাল ভিতরে ইসলাম বাস্তবায়ন হোক এটা সে চায় না আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার আগে তার ছেলে আল্লাহ নবীর কাছে চলে গেলেন নবীজি আমার বাবা ওসিয়ত করেছেন মৃত্যুর সময় বলে গিয়েছেন আপনার জুব্বাটা নিয়ে আমার বাবার কাপড়ের কাপড় তৈরি করতে হবে নবীজি আপনার গায়ে দুইটা জুব্বা আছে সবার নিচে যে জুব্বাটা দুইটার সাথে আপনার ঘাম লেগে আছে এই জুব্বাটা দেন আমার বাবার কাপড়ের কাপড় বানিয়ে দিব বলো সুবহান আল্লাহ নবী দয়া আছে দয়ার নবী মায়ার নবী তাই না বিশ্ব নবী আপনার নবী আমার নবী কিয়ামতে উম্মতকে সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ নবীজি জামা খুলে দিয়েছেন নিয়ে জামা নিয়ে গেছেন হুজুর আরেকটা দাবি আছে কি দাবি আপনাকে আমার বাবার জানাজা করতে হবে নবীজি হ্যাঁ জানাজা করবো হুজুর কি নিষেধ করবে আপনি এখনো দেখেন সারা জীবন আপনি হুজুরকে জ্বালান হুজুরকে বকাবো কি করেন হুজুর যদি জোরে হাঁটে তাও দোষ আস্তে হাঁটে তাও দোষ লম্বা বন্ধবী কাজ দিলে তাও দোষ ঠাকুর বন্ধবী কাজ দিলে তাও দোষ কথা বলেন ঠিক কিনা তারপরেও আপনি বিপদে পড়লে যদি হুজুরকে ডাকেন হুজুর সবার আগে যায় কথা বলেন ঠিক কিনা মন্দির যত দোষ বাপে বাপ মন্দির যদি দুই মিনিট দেরি করে এসে মন্দির ইমামতি খতম আর মসজিদের সভাপতি সেক্রেটারি যদি সুদখোর ঘুষখোর হয় তাহলে তো মসজিদ সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বয়ান করতেই পারবে না পারবে এ বয়ান চলবে না তাহলে ইমাম কি নাই আল্লাহ নবী গেলেন জানাজা করাই নিজের জামা দিলেন আল্লাহ জানাই দিলেন এ নবী এর জন্য তুমি একবার দুইবার তিনবার দশবার বিশবার না সত্তর বার যদি দোয়া করো আমি আল্লাহ এর জন্য দোয়া কবুল করবো না বলে ভাবছিলাম استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بانهم كفروا
بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. الله تعالى دليل এর জন্য দোয়া করলে কবুল হবে না, এটা জান্নাতে যেতে পারবে। অথচ নবীজি সাহাবী ছিল, কিন্তু মরের মধ্যে ছিল ভেজাল, কোথায় ভেজাল? মরের মধ্যে। সুতরাং আপনার এদের চাষি বললে জাহান্নামে যাবে না, আবার বললে এই জান্নাতে যাবে এমন কথা না। আল্লাহ নবীর জুব্বা পরেও জান্নাতে যেতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামের ফয়সালা আল্লাহ দুনিয়াতে থাকতে জানাই দিছে, বলে নাউজুবিল্লাহ।